नमस्कार, आमी चम्पा, पैशन बुटिकेर यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमार 29तम एपिसोड। जदि प्रोग्राम भालो लागे तो ताले आपनारा चैनलटिके लाइक करुन, सबस्क्राइब करुन आर शेयर करे एकटु बंधुदेर माझे छड़िये दिन आर पाशे बेल आइकनटा प्रेस करे राखुन परबर्ती प्रोग्रामेर नोटिफिकेशन पाबार जन्य। पुजो तो एकदम दौड़गोड़ा, ताई आजके हाजिर सिल्कर पुरो एपिसोडटा जेटा करबो सेटा सिल्क दिये। तो चलो कथा ना बाड़िए शाड़ी देखानो शुरू। एक नम्बर शाड़ी दिए शुरू करछि। एक नम्बर शाड़ी होच्छे सिल्के मुर्शिदाबाद ट्रिप्लाई सिल्कर ओपर बादमी साथे एसिड पेंटिंग। एटा होच्छे प्रचुर कलरफुल शाड़ी, पुजो पुजो एकदम आमेज निये प्रथम शाड़ीटा शुरू करलाम। एटा होच्छे मुर्शिदाबाद ट्रिप्लाई सिल्कर ओपर बादमी साथे पेंटिंग। एटा आँचल देखालाम, एबार गाए फेले आँचलटा देखिए दिए। आँचलटा सदार मध्य सदा कलर मध्य पेंटिंग आछे, देखानो होयेछे। बडी जाच्छे बादनीर साथे पेंटिंग, दुदिके आँचलटा एभावे जाच्छे फ्लोरल एसिड पेंटिंग, आर माझखाने बडिर ब्लू कलरटा बादनी, एइभावे जाच्छे पुरो बडिटा। एबार आमी देखाच्छि র‍্যাপ করার পর সেটা কিরকম দাঁড়াবে। কুচি দেওয়ার পর শাড়িটা দাঁড়াবে হচ্ছে, দেখতে লাগবে এইরকম মুর্শিদাবাদ ট্রিপ্লাই সিল্কের ওপর বাদনির সাথে অ্যাসিড পেন্টিং। এটা হচ্ছে এক নম্বর শাড়ি। এক নম্বর শাড়ি ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজে ব্লুয়ের ওপর পেন্টিংটা করা আছে ব্ল্যাকের মধ্যে। এটার দাম 4550, নাম্বার ওয়ান 4550, 4550। নাম্বার টু দু নম্বরও মুর্শিদাবাদ সিল্কে বাদনির সাথে অ্যাসিড পেন্টিং। এরকম চারটে শাড়ি আপনাদের দেখাবো পরপর। আচ্ছা আগে আঁচলটা দেখি, আঁচলের মাঝখানটা বাদনি আছে আর চারদিকে পেন্টিংটা আছে। আঁচলের মাঝখানে বাদনি, এটা টাই অ্যান্ড ডাই করে বাঁধা, বেঁধে করা। আচ্ছা এবার দেখুন বডিতে যেটা হবে, যেটা বডিতে বাদনিটা মাঝখানে যাচ্ছে আর মাঝ এই সাইডগুলো মেরুনের ওপর পুরো অ্যাসিড পেন্টিংটা করার আছে। পুরো অলওভার শাড়িটা এইভাবে পড়বে। কুচি দেওয়ার পর শাড়িটা কীরকম লাগবে দেখিয়ে দিই। কুচি দেওয়ার পর বডিতে তো বাদনিটা পড়ছেই আর পাড়ের কাছে পেন্টিংটা পড়ে যাচ্ছে। এটা হচ্ছে পুরো শাড়িটা পরার পর লাগবে। নাম্বার টু মুর্শিদাবাদ ট্রিপ্লাই সিল্কের ওপর অ্যাসিড পেন্টিং উইথ বাদনি। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস, এটার প্রাইস 4550, 4550 টাকা। এটা ছিল দু নম্বর শাড়ি। এবার তিন নম্বর শাড়িটা যাই, একটু কালারফুল শাড়ি, যারা একটু ব্রাইট ভাইব্রেন্ট কালার পছন্দ করে আশা করি তাদের এই শাড়িটা ভালো লাগবে। এটাও মুর্শিদাবাদ সিল্কের ওপর বাদনি পেন্টিং, মানে বাদনির সাথে পেন্টিং আছে অ্যাসিড পেন্টিং। এটা হচ্ছে আঁচলটা পুরোটাই ফ্লোরাল অ্যাসিড পেন্টিং। একটু গায়ের আগে একটু আঁচলটা একবার দেখিয়ে দিই। আঁচলটা এভাবে পেন্টিং, এটা দেখানো হয়েছে বডিতে যেটা যাচ্ছে, বডির ভেতরটা পুরোটা বাদনি আছে, ইয়েলো আর গ্রিন, লেমন ইয়েলো আর লেমন গ্রিন এইভাবে, আর পাঁচ দুটো বটল গ্রিনের মধ্যে মাল্টি কালারের ফ্লোরাল, এইভাবে অ্যাসিড পেন্টিংটা করা আছে। কুচি দেওয়ার পর শাড়িটা কীরকম লাগবে দেখিয়ে দিই। এটা গোজার জায়গায় সাদা পোর্শনটা দেখা যাবে না। এটা হচ্ছে কুচি দেওয়ার পর শাড়িটা লাগবে, কুচি দেওয়ার পর শাড়িটা এরকম লাগবে বাদনির সাথে পেন্টিংটা। নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি মুর্শিদাবাদ ট্রিপ্লাই সিল্কের ওপর ছিল শাড়িটা। এটা ব্লাউজ পিসটা বটল গ্রিনের ওপর হাতে কাজটা দেওয়া আছে। নাম্বার থ্রি প্রাইস হচ্ছে 4550, 4550 টাকা, 4550। নাম্বার ফোর, এটাও একটা একই রকম মানে আইটেম আমি দেখাচ্ছি, মুর্শিদাবাদ ট্রিপ্লাই সিল্কের ওপর অ্যাসিড বাদনির সাথে অ্যাসিড পেন্টিং। এটা হচ্ছে আঁচলটা পুরোটাই পেন্টিং করা আছে, বডিটা এটা যাচ্ছে আঁচলটা, আঁচলটা তো একবার দেখানো হলো। এবার বডিতে আমি চলে আসি। আচ্ছা বডিতে যেটা আছে বাদনির সাথে এই পেন্টিংটা যাচ্ছে, আপার ইয়ক কভার করছি পেন্টিংটা দিয়ে, আপার ইয়ক পুরোটাই আছে পেন্টিংটা, আর লোয়ার ইয়কে পার ধরে পার বরাবর পেন্টিংটা যাচ্ছে, মাঝের পোর্শনটা বাদনি রয়েছে, টাই অ্যান্ড ডাই করা একদম বেঁধে বন্দেজ বা বাদনি আমরা এটাকে বলতে পারি। কুচি দেওয়ার পর যেটা লাগবে একটু দেখিয়ে দিই, শাড়িটা পরার পর লাগবে, শাড়িটা পরার পর এরকম লাগবে।
শাড়িটা ছিল আঁচল। এটা নাম্বার ফোর, চার নম্বর শাড়ি ছিল। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতের কাজ আছে। এটার দাম 4550, 4550 টাকা, মুর্শিদাবাদ থ্রি প্লাই সিল্কের ওপর এগুলো ছিল। এবার পাঁচ নম্বরটা যাব কাতান, থ্রিডি কাতান বিষ্ণুপুর কাতান সিল্ক, বিষ্ণুপুর কাতান সিল্কের ওপর কাজটা আছে। শাড়িটা একটু ঘুরে গেল, আমি একটু দেখি। আচ্ছা, আমি এটা পুরো খুলেই দেখি কি। এটা আঁচলটা যাচ্ছে স্ট্রাইপের, এরম কালার বার আছে। এটা উইভিংই ছিল কালার বারটা, তার মধ্যে যেটা করা আছে ফ্রেঞ্চ নট আছে, স্প্রিং কট আছে, পার্সি আছে, এইভাবে কালার বারের মধ্যে সুতোর কাজটা আছে। এটা আঁচলটা অতটা জমকালো করিনি, কারণ কি বডি পোর্শনে পুরোটাই যাচ্ছে স্টিচ করা। তিন পার্টে উইভিংয়ে তিনটে পার্ট ছিল, জরি পার্ট ছিল, আর তাতে এই স্টিচটা করা আছে, পুরোটাই হ্যান্ড স্টিচ। আমি উল্টো দিকটা একটু দেখিয়ে দিতে চাই। এটা হচ্ছে উল্টো দিক, স্প্রিং কট, পার্সি আর মিক্স ম্যাচ, অনেকগুলো লক্ষ্ণ চিকন গিট ফোর, অনেকগুলো কাজের মিক্স ম্যাচ আছে। শাড়িটা পরার পর, কুচি দেওয়ার পর কেমন লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। কুচি দেওয়ার পর এটা থ্রি প্লাই কাতানের ওপর ছিল। এটা পাঁচ নম্বর শাড়ি দেখাচ্ছি, পাঁচ নম্বর শাড়ি। কুচি দেওয়ার পর শাড়িটা এরকম লাগবে, কুচি দিয়ে পরার পর এভাবে পুরো কাজটা যাবে। এটা ছিল পুরো শাড়িটা। আচ্ছা, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা হাতে এই সুতোর কাজটা করে দেওয়া আছে, এভাবে হাতে সুতোর কাজটা করে দেওয়া আছে। এটা ছিল পাঁচ নম্বর শাড়ি, এটার দাম হচ্ছে 8250, 8250 টাকা, 8250। আচ্ছা, এটা ছ নম্বর শাড়ি, এটাও একটা কাতান। ওটা আগেরটা পাঁচ নম্বরটা থ্রিডি কাতান ছিল, এটা হচ্ছে জরিপার কাতান। জরিপার কাতানের মধ্যে ব্রাশিং করে কালারটা আনা হয়েছে, তার সাথে ব্লক আছে, আঁচলে কিন্তু স্টিচ যাচ্ছে, এটা পার্সির কাজ যাচ্ছে, জরি স্ট্রাইপের মধ্যে পার্সির কাজ যাচ্ছে, হ্যান্ড পার্সির কাজ পুরোটা। এটা হচ্ছে আঁচল, বডি পার্টটা এটা যাচ্ছে দুটো কালার দিয়ে করা হয়েছে। আঁচলটা আর কি দেখাবো, এইভাবে আঁচলটা রয়েছে, নীচেরটা গ্রিন, মানে নিচেরটা ছিলাটা গ্রিন দেওয়া আছে, ওপরটা লাল। আচ্ছা, এই গায়ক পোর্শানে আপার ইয়কটা পড়বে রেড কালারে, জরি পারের মধ্যে এই পার্সির কাজ আছে, নিচের পোর্শানটা পড়বে গ্রিন কালারে, পেস্তা গ্রিনের মধ্যে পার্সির হ্যান্ড পার্সির কাজটা দেওয়া আছে। আমি একটু উল্টো পিঠটা দেখিয়ে দেবো হ্যান্ড পার্সির কাজ, এটা বোঝানোর জন্য নিডল ওয়ার্ক, পুরোটাই নিডল ওয়ার্ক, মাঝখানে ব্লকটা দিয়ে ডিভাইড করা হয়েছে শাড়িটাকে, কালারগুলোকে ডিভাইড করা হয়েছে। আমার কোথাও মনে হয় যে ব্লকটা দেওয়াতে কিছু কালারটা ডিভাইড করলে শাড়িটা পরার পর দেখতে ভালো লাগে। আর কুচি দেওয়ার পর কীরকম লাগবে দেখিয়ে দিচ্ছি। কুচি দেওয়ার পর শাড়িটা যেটা লাগবে কুচি দেওয়ার, সেটা এরকম, নিচের পোর্শনটা গ্রিন, পেস্তা গ্রিন, ওপরটা হচ্ছে একদম রেড, ক্রিমসন রেড। ব্লাউজ পিসটা দেখাই, বিষ্ণুপুর জরিপার কাতান ছিল, ব্লাউজে ওয়াটল গ্রিন, রেডের এগেনস্টে পড়বে বটল গ্রিন, সরি পেস্তা গ্রিন কালারে, গ্রিনের একটা শেড, তাতে পার্সি করা আছে। এটা ছ নম্বর শাড়ি, এটার দাম 8250, 8250, ছ নম্বর শাড়ি। সাত নম্বর শাড়িটা দেখাচ্ছি, এটা থ্রিডি কাতানের ওপর। আচ্ছা, এটা যেটা করা আছে পুরোটা হচ্ছে স্প্রিং কট আর মতির কাজ আছে, আঁচলে উইভিংয়ে কালার বার ছিল, কালার বারের মধ্যে অনেকগুলো সুতো দিয়ে, অনেকগুলো কালারের সুতো দিয়ে এই স্প্রিং কট আর মতির কাজটা করা হয়েছে, পুরো নটের গোলাপ। এটা আঁচল, বডিতে যাচ্ছে, বডিতে এরকম ইক্কাত উইভিং আছে, তার মধ্যে এই স্প্রিং কটটা করা আছে। আমরা একটু জুম করলে দেখতে পারবে এটার মধ্যে মতির ব্যবহারও করা আছে। এটা এইভাবে, আমি কি অপোজিট পার্টটা একটু দেখিয়ে দিই। এটা নিডলস ওয়ার্ক, হ্যান্ড স্টিচ, তাই জন্য দেখিয়ে দিলাম অপোজিট পার্টটা। এটা হচ্ছে বডিটা, দুদিকে চওড়া পাড়ের মতন পড়বে, আর কুচিটা যারা একটু স্লিক কাজ পছন্দ করেন আশা করছি তাদের এটা ভালো লাগবে। একটু স্লিক কাজ হলে কাজটা কিন্তু যথেষ্ট হেভি, কারণ স্প্রিং কটের কাজটা যথেষ্ট মানে সময় টাইম টেকিং। আচ্ছা, পরার পর জিনিসটা এরকম লাগবে পুরো শাড়িটা। এটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা সাত নম্বর শাড়ি ছিল,
ব্লাউজের হাতে এই কাজটা দেয়া আছে। সাত নম্বর এটা বিষ্ণুপুর কাতানের ওপর, দাম 7850, 7850 টাকা, 7850। আট নম্বর শাড়ি দেখাচ্ছি, এটাও বিষ্ণুপুর কাতান, এটা তিন পাটে থ্রিডি কাতান। আঁচলে কালার বারটা ছিল, কালার বারের মধ্যে ফ্রেঞ্চ নটের বুটি আছে আর ছোটো ছোটো পার্সি বুটি আছে, একদম কালার বারগুলো উইভিংয়েই ছিল। এটা আঁচলটা, আচ্ছা আঁচলটা তো দেখানো মোটামুটি হয়ে গেছে, তো আমি বডিতে চলে আসছি। বডিটা হচ্ছে শর্ট কালারে ব্লু কালার, ব্লু থেকে মফ যাচ্ছে এরকম মানে এফেক্টটা, শর্ট কালার আছে টুটন কালারটা, আর তার মধ্যে সরু একটা পার্সি পার আছে, পাইপিং আছে, তার সাথে সরু একটা পার্সি বর্ডার গেছে, আর এটা হ্যান্ড স্টিচে, আর ভেতরে এরকম বড় বড় ফ্রেঞ্চ নটের বুটি আছে, তার সাথে ছোট বুটিগুলো রয়েছে পুরো শাড়ি ধরে। এটাও একটা স্লিক কাজে, যারা একটু হালকা কাজ পছন্দ করেন তাদের আশা করি এই শাড়িগুলো ভালো লাগবে। একদম বিষ্ণুপুর কাতানের ওপর, থ্রিডি কাতানের ওপর কাজটা ছিল। এটা এইভাবে যাচ্ছে, মানে কুচি দেওয়ার পর এরকম দেখতে লাগবে। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, আট নম্বর শাড়ি ছিল, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ইয়েলোতে যাচ্ছে, আর হাতে এটা ফ্রেঞ্চ নটটা করা আছে। এটার দাম ছিল হচ্ছে 7450, 7450 টাকা, 7450, আট নম্বর ছিল। এবার ন নম্বর শাড়ি দেখাচ্ছি, এটাও একটা কাতানের ওপর, কাতান সিল্কের ওপর আছে, এটা কাঁথা কাজ করা আছে, আউটলাইন কাঁথা, এটা আঁচল বলে আলাদা কিছু নেই, হাফ শাড়িটা পুরোটাই কাঁথা কাজ করা আছে, আউটলাইন আর ঝিরিয়ানে কাঁথা। এইভাবে আমি গায়ে ফেলে দেখাই একবার, এটা পুরোটাই হ্যান্ড স্টিচ, এটা আমি একদম গায়ে ফেলে দেখাচ্ছি। আঁচলটা পুরো আউটলাইন কাঁথা আছে, তার মধ্যে মিরর সেটিং আছে, তার সাথে সাদাগুলো আর পিঙ্কগুলো কাঁথা দিয়ে ভরাট করা আছে ফুলগুলো। এটা হচ্ছে পুরো হাফ শাড়িটা যাবে এইভাবে, স্কাই কালারের একটা শাড়ি, মানে সিল্ক কাতান সিল্ক, অল ওভার পুরো হাফ বডিটা, মানে আঁচল থেকে কুচির আগে পর্যন্ত এবার অল ওভার জাল যাবে, আর কুচির পর থেকে, কুচির পর থেকে যেটা যাবে সেটা স্কার্ট পার, স্কার্ট পার হয়ে যাবে। পরার পর জিনিসটা লাগবে হচ্ছে এরকম, এটা কুচি এবং পরার পর লাগবে, একদম কাতানের ওপর ছিল। ব্লাউজটা দেখিয়ে দিই, ব্লাউজটা আছে রানিংয়েই আছে সেম কালারে, আপনারা চাইলে কন্টাস্ট ব্লাউজ দিয়েও পরতে পারেন, হাতটা সেক্ষেত্রে এটা লাগিয়ে নেবেন। আর এটা ন নম্বর শাড়ি ছিল, দাম 6550, 6550, নাম্বার 9। নাম্বার 10, 10 নম্বর, এটাও কাতানের ওপর, ফ্রিপ্লাই কাতান সিল্কের ওপর, ব্লকের সাথে স্টিচ মিক্স ম্যাচের শাড়ি, রেড আর গ্রে কম্বিনেশনে, এটা আঁচলে মাঝখানটা ব্লক গেছে, ব্লকের মধ্যে যে কালারগুলো আছে সেগুলো সুতোর কাজ, ইয়েলো রেড যেগুলো দেখা যাচ্ছে সুতোর কাজ, আর চারদিকে রয়েছে কাচ্ছি, গ্রে রেডের মধ্যে কাচ্ছি হ্যান্ড স্টিচ রয়েছে। এটা আঁচল, আপারিওক, এরম আপারিওক না, দুদিকেই দুদিকে একটা দাঁত যাচ্ছে, এটা স্টিচে, আমি একে উল্টে একটু দেখিয়ে দিই, হ্যান্ড স্টিচে, আর ভেতরে কাচ্ছি বুটি যাচ্ছে, উপরটা লাল নিচটা গিয়ে, আর মাঝখানে যেটা যাচ্ছে সেটা ব্লকের সাথে, এই যে কালারগুলো দেওয়া আছে রেড ইয়েলো এইগুলো হচ্ছে সুতোর কাজ। এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে, শাড়িটা পরার পর কেমন লাগবে একটু দেখিয়ে দিচ্ছি। কাতান সিল্কের ওপর মিক্স ম্যাচের শাড়ি, ব্লকের সাথে কাচ্ছি ওয়ার্ক, কাচ্ছি হ্যান্ড স্টিচের শাড়ি, পরার পর জিনিসটা এরকম লাগবে, নিচেরটা গ্রে ওপরটা রেড, মাঝখানে ব্লক ডিভাইড করছে। ব্লাউজে চলে যায়, এটা 10 নম্বর শাড়ি, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, গ্রের সাথে, গ্রের মধ্যে হাতে ব্লকের মধ্যে সুতোর কাজটা যাচ্ছে। এটা নাম্বার 10, 6550, এটার দাম হচ্ছে নাম্বার 10, 6550, 6550 টাকা। আচ্ছা এবার কথা যেটা দেখাবো, এটাও প্রচুর আপনাদের রিকোয়েস্ট ছিল, চেক সিল্কের ওপর অ্যাসিড পেন্টিং, আবার কিছু নতুন কাজ হয়ে এসছে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এগুলো গায়ে ফেলে দেখাচ্ছি, আঁচল, এটা আঁচলে পেন্টিংটা যাচ্ছে পুরোটাই মভের ওপর,
আর বডিতে একটা চারকোল গ্রে কালার, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা ব্ল্যাক নয়, এটা চারকোল কালার, চারকোল চারকোল গ্রে দিয়ে ডাই করা আছে। আর এটা হচ্ছে পরার পর কেমন লাগবে, দুদিকে পাড় যাচ্ছে, পেন্টিংটা পাড় ওরিয়েন্টেড, মাঝখানে যে ডটসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মোম কাটা, মোম দিয়ে করা। এটা হচ্ছে পরার পর শাড়িটা লাগবে এরকম, পুরো শাড়িটা এরকম দেখতে। আচ্ছা, যাদের প্রোগ্রাম যদি আমার ভালো লাগে তাহলে একটু চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এটা ব্লাউজ পিস, আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশান পাওয়ার জন্য। এটা নাম্বার 11, প্রাইস হচ্ছে 3750, এটা চেক সিল্কের ওপর ছিল, 3750 চেক সিল্ক। আরেকটা কথা বলি, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, ওখানে প্রত্যেক দিন শাড়ির আপডেট যাচ্ছে, ওখান থেকেও আপনারা প্রচুর নতুন কাজ দেখতে পাবেন। আচ্ছা, এটাও আমি গায়ে ফেলে দেখাই, এটা একটা ব্লু এর সাথে অরেঞ্জ কম্বিনেশনের চেক সিল্ক। চেক সিল্ক বলছি কারণ ভেতরে চেক চেক একটা রয়েছে, উইভিংয়েই এটা রয়েছে, বক্স বক্স করা, মেটেরিয়ালটা প্রচণ্ড কমফর্ট, পরে খুব কমফর্ট ফিল করবেন, পুরো সিল্কে রয়েছে। আচ্ছা, বডিটা হচ্ছে অরেঞ্জ কালার, আর দুদিকে কৃষ্ণ নীল কালারের ওর উপর মানে ব্রাশিং করার উপর পেন্টিংটা রয়েছে, এইভাবে রয়েছে। কুচি দেওয়ার পর শাড়িটা কিরম লাগবে দেখিয়ে দিই, দুদিকে পার ওরিয়েন্টেড পেন্টিংটা, পার ধরে কাজটা যাচ্ছে, কুচি দেওয়ার পর শাড়িটা এরকম লাগবে, অরেঞ্জের দুটো শেড আছে। এটা নাম্বার 12 নম্বর শাড়ি, চেক সিল্কে অ্যাসিড পেন্টিং। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটার দাম হচ্ছে 3750, 3750 টাকা। এবার 13 নম্বর শাড়ি দেখাবো, এটাও চেক সিল্কে অ্যাসিড পেন্টিং, এটা হচ্ছে ব্ল্যাকের সাথে ল্যাভেন্ডার কম্বিনেশন, বডিটা ব্ল্যাক, আপার পার্টটা আঁচল থেকে আপার পার্টটা ব্ল্যাক আছে, ব্ল্যাকের মধ্যে ল্যাভেন্ডার আর গ্রিন দিয়ে পেন্টিংটা করা আছে। এটা হচ্ছে আঁচল, বডি পার্টে যাচ্ছে, এই যে আপার ইয়োক ধরে পার্টটা যাচ্ছে, আবার লোয়ার ইয়োক ধরে পুরো শাড়ির জুড়ে পার্টটা রয়েছে। এবার কুচি দেওয়ার পর দেখাই, কুচিতে যেটা বলছি পুরো ব্ল্যাক না, সেক্ষেত্রে গ্রের দুটো শেড আসছে তার সাথে ব্ল্যাক হচ্ছে, হাফ পার্টটা গ্রে, ওপর পার্টটা ব্ল্যাক, নিচের পার্টটা ওপর থেকে গ্রে থেকে ব্ল্যাকে নামছে, এইভাবে কুচি দেওয়ার পর লাগবে। এটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা ছিল নাম্বার 13, 13 নম্বর শাড়ি, এটার দাম 3750, 3750 টাকা। এবার 14 নম্বর শাড়ি, 14 নম্বর আরেকটা চেক সিল্ক, চেক সিল্ক মেটেরিয়ালটা পরে খুব আরাম কমফর্ট, আপনারা যে কোনো অকেশানে মানে পুজোতে কিনে রাখুন, পরে তো অনেক রকম অকেশানে আমাদের লাগে, তো এটা পরতে পারবেন। আচ্ছা, এটা একটা নেভি ব্লু কালার, তার মধ্যে এটা পেন্টিংটা রয়েছে, হোয়াইটগুলো মোম কেটে করা আছে, পুরো এইভাবে আঁচল জুড়ে পেন্টিংটা যাচ্ছে, আর গায়ের ওপর এইভাবে যাচ্ছে ব্লু এর মধ্যে মাল্টি কালারের পাতা আর সাদা হোয়াইটে ফুলটা, কনসেপ্টটা এরকম, কালারগুলো মাল্টি কালার, ফুলগুলো হচ্ছে হোয়াইটে, এইভাবে করা আছে পুরো শাড়িটা পাড় জুড়ে। আচ্ছা, কুচি দেওয়ার পর কুচিতে যেটা আমি ব্যবহার, চেক সিল্কে প্রত্যেকটা চেক সিল্কের শেড আছে, লাইট থেকে ডিপ হয়ে যাচ্ছে, এইরকম একটা গল্প আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে, সেটা আপনারা হাতে পেলে আরও ভালো করে বুঝতে পারবেন। যাদের শাড়ি পছন্দ হচ্ছে তারা বুক করতে থাকুন, এইভাবে যাবে। এবার ব্লাউজ পিসটা বলে দিই, ব্লাউজ পিসটা পুরো কন্ট্রাস্টে ইয়েলোর মধ্যে দুটো হাতের কাজ। এটা 14 নম্বর শাড়ি ছিল, এটার দাম 3750, 3750 টাকা, নাম্বার 14। এবার হচ্ছে নাম্বার 15, লাস্ট আজকের শাড়ি, এটাও চেক সিল্কে অ্যাসিড পেন্টিং দিয়ে শুরু শেষ করব, শুরু করেছিলাম সিল্কে বাদনি দিয়ে, বাদনি পেন্টিং, শেষও পেন্টিং দিয়ে করছি। এটা একদম লালের লাল আর গ্রে কালার কম্বিনেশনে, কালোর কোনো টাচ নেই। এটা হচ্ছে আঁচল, আঁচলটা পুরোটা পেন্টিং আছে। আচ্ছা, এই শাড়িটা পুরো ওই একই রকম পার কনসেপ্টে, দুদিকে গ্রে কালারের পার, তার মধ্যে পেন্টিংটা যাচ্ছে, আপার ইয়োক
লোয়ার ইয়োক দুটোই মানে কন্টিনিউ পাটতে যাচ্ছে পুরো নগজ, আর বডিটা হচ্ছে রেডের সাথে রেডের ওপর এই পেন্টিংটা যাচ্ছে, এইভাবে পেন্টিংটা পড়ছে। এটা ছিল পরার পর সাইডে যেটা লাগবে। এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা হচ্ছে গ্রে এর মধ্যে হাতে রেড কালার। এটা নাম্বার 15, দাম ছিল 3750, 3750 টাকা। এই ছিল আজকের এপিসোডের শাড়ি। পুজো একদম সামনে, আপনাদের তো সবাই পুজো ভালো কাটুক এটা তো চাইবই, আর যাদের শাড়ি পছন্দ হচ্ছে তারা মানে খুব তাড়াতাড়ি বুকিং করে নিন। স্ক্রিনে দুটো ফোন নাম্বার যাচ্ছে, তো ফোনে হোয়াটসঅ্যাপ, ফোন কল, মেসেজ যে কোনোভাবে আপনারা বুক করতে পারেন। কলকাতার মধ্যে শিওরি এখনও চলছে, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে কলকাতার মধ্যে, তো একটু আমাকে ফোনে কন্ট্যাক্ট করলে আমি জোনটা বলে দেবো। আর কলকাতার বাইরের বন্ধুরা তারা যেভাবে এতদিন নিয়েছেন আমাকে সাপোর্ট করেছেন বা কুরিয়ারের মাধ্যমে মানে কোর ব্যাঙ্কিংয়ে পেমেন্ট, ব্যাঙ্ক পেমেন্ট, গুগল পে বা ফোনপেতে পেমেন্ট এবং কুরিয়ারে শাড়ি যাবে, এইভাবে এতদিন নিয়েছেন এবং পরবর্তীতেও আপনারা এইভাবেই পেয়ে যাবেন। আর চার্জ মানে ডেলিভারি সরি মানে ক্যাশ অন ডেলিভারি যেটা হবে সেটা চার্জেবল, আর কুরিয়ারটাও চার্জেবল, আর সব ওপেন আছে, এখনও পর্যন্ত সব ওপেন আছে। তো আপনারা যাদের শাড়ি ভালো লাগছে চলে আসুন, আর যদি আমার কাজ ভালো লাগে তো চ্যানেলটিকে একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন এবং পুজো খুব ভালোভাবে কাটান।